পাইথন ফর ডাটা সায়েন্স বাংলা ভিডিও টিউটোরিয়াল সিরিজের পঞ্চম পর্বে আমি আইটি ইন্সট্রাক্টর সাধন বর্মা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা বিগত চারটি পর্বের প্রথম পর্বে জেনেছিলাম যে কিভাবে আমরা অ্যানাকাউন্টটা ডাউনলোড করে আমাদের কম্পিউটারে ইনস্টল করব সেই সাথে জুপিটার নোটবুক বিষয়টি কি এবং সেই জুপিটার নোটবুক ব্যবহার করে আমরা কিভাবে পাইথন কোড রান করব সেটি জেনেছিলাম এর পরের তিনটি ভিডিও লেকচারে আমরা আস্তে ধীরে জুপিটার নোটবুক সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করেছি যাতে করে আপনি জুপিটার নোটবুক ব্যবহার করে খুব সহজভাবে সঠিকভাবে পাইথন কোড রান করতে পারেন আমি আলোচনা করেছিলাম যে জুপিটার নোটবুক হচ্ছে এমন একটি পাইথনের জন্য আইডিই যেখানে আমরা ডাটা সায়েন্সের কাজ খুব সুন্দরভাবে করতে পারি তো আপনাদের যদি কারো জুপিটার নোটবুক ইনস্টলেশন নিয়ে বা অ্যানাকন্ডা ইনস্টলেশন প্রসেস নিয়ে কোনো সমস্যা থেকে থাকে বা এখনও যদি আপনি পাইথন কোট রান করতে সমস্যা বোধ করেন তাহলে আপনি আমাদের পাইথন বাংলা ভিডিও টিউটোরিয়াল সিরিজের যেটা বেসিক ভিডিও টিউটোরিয়াল সিরিজ রয়েছে সেখানে আপনি একটি ভিডিও দেখতে পাবেন যেখানে আমরা দেখিয়েছি যে কিভাবে আপনি জুপিটার নোটবুকে আপনার প্রথম পাইথন প্রোগ্রাম লিখবেন এবং সেখানেও আমরা কিভাবে অ্যানাকন্ডা সঠিকভাবে ইনস্টল করতে হয় সেই বিষয়টি দেখিয়েছি তো এই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন সেকশনে দিয়ে দিয়েছি আপনি সেই লিঙ্ক ব্যবহার করে এই ভিডিওগুলো দেখে আসতে পারবেন আজকে আমরা যে বিষয়টি শিখতে যাচ্ছি সেটি হচ্ছে যে পাইথন দিয়ে ড্যাটা অ্যানালাইসিস করার জন্য আমরা কিভাবে একটি ড্যাটাসেট সেট রেডি করব। এবং সেই ডেটা সেটটি হবে একটি রিয়েল ওয়ার্ল্ড ডেটা সেট মূল আলোচনা শুরু করার আগে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ আপনি এন ল্যাবের এই ইউটিউব চ্যানেলে একদম নতুন হলে এবং এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ডাটা সায়েন্স এবং মেশিন লার্নিং সহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অন্যান্য বিষয়ের উপরে নির্মিত ভিডিও লেকচার সম্পর্কে আপডেট পাওয়ার জন্য বেল আইকনে প্রেস করতে ভুলবেন না তো চলুন মূল আলোচনা শুরু করা যাক তো বলছিলাম যে আমাদের একটা রিয়েল ওয়ার্ল্ড ডেটা ডেটা সেটটা আমরা জুপিটার নোটবুকে ব্যবহার করে পাইথন কোডিং এর মাধ্যমে অ্যানালাইসিস করব এই ধরনের একটা রিয়েল ওয়ার্ল্ড ডেটা সেট আমরা স্ট্যাক ওভারফ্লো ডেভেলপার সার্ভে এর মাধ্যমে প্রাপ্ত একটা ডেটা সেট আমরা ব্যবহার করতে যাচ্ছি ডেটা সেটটি পাওয়ার জন্য আপনি যদি গুগলে স্ট্যাক ওভারফ্লো ডেভেলপার সার্ভে টোয়েন্টি টোয়েন্টি এই কথাটা লিখে যদি সার্চ দেন তাহলে আপনি স্ট্যাক ওভারফ্লো ডেভেলপার সার্ভে নামের এই ধরনের একটা রেজাল্ট পাবেন এই রেজাল্টটিতে আপনি যদি একবার ক্লিক করে দেন তাহলে আপনি এই ধরনের একটি জায়গায় পৌঁছাবেন এখানে ডাটা সাইটটি আসলে নেই আমাদের ডাটা সিটি পাওয়ার জন্য এই যে ডেভেলপার সার্ভে বলতে একটা কথা আমরা দেখতে পাচ্ছি এখানে একবার ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে আমরা এখানে একটা কথা দেখতে পাচ্ছি যে স্ট্যাক ফ্লো অ্যানুয়াল ডেভেলপার সার্ভে লার্ন ফ্রম দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট অ্যান্ড মোস্ট ট্রাস্টেড কমিউনিটি অব প্রফেশনাল সফটওয়্যার ডেভেলপার্স এ ধরনের একটি কথা আছে আমরা যদি নিচের দিকে যাই তাহলে আপনি দেখবেন যে এখানে একটি বিষয় রয়েছে যে ডাউনলোড ফুল ডেটা সেট এখানে একটা কথা বলা রয়েছে যে উইথ নিয়ারলি সিক্সটি ফাইভ থাউজেন্ড রেসপন্সেস ফিল্ডেড ফ্রম ওভার ওয়ান হান্ড্রেড এইটটি কান্ট্রিস অ্যান্ড ডিপেন্ডেন্ট টেরিটোরিজ ওয়ার টোয়েন্টি টোয়েন্টি অ্যানুয়াল ডেভেলপার সার্ভে এক্সামিনস অল আসপেক্টস অফ ডেভেলপার এক্সপেরিয়েন্স ফ্রম ক্যারিয়ার স্যাটিসফ্যাকশান অ্যান্ড জব শার্টস টু এডুকেশন অ্যান্ড অপিনিয়ন অন ওপেন সোর্স সফটওয়্যার তো এখানে আমাদের ডাটা সেইটে আসলে কী রয়েছে সেটা সম্পর্কে একটা জেনারেল ওভারভিউ আমরা দেখতে পাচ্ছি ডাটা সেইটে আসলে আমরা ওপেন সোর্স সফটওয়্যার সম্পর্কে অপিনিয়ন আসলে দেখতে পাবো দ্যাট মিন্স কোন সফটওয়্যারটি ব্যবহার করতে বা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করতে প্রোগ্রামাররা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন এরকম পঁয়ষট্টি হাজার রেসপন্স এই স্ট্যাক ওভারফ্লো ডেভেলপার সার্ভে থেকে পাওয়া গিয়েছে এবং একশো আশিটিরও বেশি দেশ থেকে এই ডাটা সংগ্রহ করা হয়েছে তো আমরা যদি ডাটা সেটটা দেখি তাহলে ডাটা সেটে আসলে কী আছে আমরা কি করতে যাচ্ছি সে সম্পর্কে একটা ধারণা পাব আমাদেরকে যেটি করতে হবে এই যে এখানে ডাউনলোড ফুল ডাটা সেট যে লিঙ্কটি আছে এই লিঙ্কটিতে একবার আমাদেরকে ক্লিক করে দিতে হবে এখানে একবার ক্লিক করে দিলাম ওখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি এই ধরনের একটি বিষয় পাবেন ডেভেলপার্স সার্ভে টোয়েন্টি টোয়েন্টি ডট জিপ আমাদেরকে পুরোটাই ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য আমরা এই দিকে ডাউনলোড বাটনটিতে একবার ক্লিক করে দিলাম তো আপনি চাইলে আপনার ডেস্কটপে এটিকে ডাউনলোড করে ফেলতে পারেন আমি ডেস্কটপে ডাউনলোড করে ফেলছি আপনি আপনার ডাউনলোডস ফোল্ডারে এটিকে ডাউনলোড করে ফেলতে পারেন আপনার অটোমেটিক্যালি হয়তো বা ডাউনলোডস ফোল্ডারে এটি চলে যাবে দেন সেভ বাটনে এখানে ক্লিক করে দিলাম এটি আমার ডেস্কটপে সেভ হয়ে যাবে এবার আমরা চলে যেতে পারি আমাদের ডেস্কটপে দেখুন এই যে এখানে চলে এসেছে এটি একটি জিপ ফাইল জিপ ফাইলটিকে আমরা এক্সট্রাক্ট করে ফেলতে পারি এক্সট্রাক্ট হিয়ার করে নিলাম দেখুন এখানে বেশ কয়েকটি ফাইল চলে এসেছে আমরা যেটি করবো যে এক্সট্রাটা ফাইলগুলো পেলাম এই ফাইলগুলোকে এখান থেকে আমি একটু সরিয়ে নেব আমার কাজের সুবিধার জন্য আপনি ডেস্কটপে রাখতে পারেন ডেস্কটপ থেকেই কাজ করতে পারেন কিন্তু আমি এগুলো এখান থেকে সরিয়ে যেন আমার ডেস্কটপটা ক্লিন থাকে এখান থেকে আমি এগুলোকে কাট করে আমি আমার ওয়ান ড্রাইভ ফোল্ডারে রাখছি দেখুন ওয়ান ড্রাইভে আমি চলে গেলাম দেন আমি ওয়ান ড্রাইভের পাইথন ফোল্ডারে চলে গেলাম দেন পান্ডাস ফোল্ডারে চলে গেলাম দেন এখানে আমি পেস্ট করে দিলাম আমরা আসলে প্যাকেজটি ব্যবহার করে কাজ শুরু তো ফাইলটি এক্সট্রাক্ট হওয়ার পর এরকম আমরা চারটি ফাইল দেখতে পাচ্ছি আমি ডেস্কটপের অপ্রয়োজনীয় বিষয়টি ডিলিট করে দিচ্ছি জিপ আর প্রয়োজন নেই সেটিকে ডিলিট করে দিলাম তো আমি আমার ওয়ান ড্রাইভের পাইথন ফোল্ডারের ভেতরে পান্ডাস ফোল্ডারে আমি ফাইলগুলো এখানে রেখে দিলাম এই পান্ডাস ফোল্ডারে আমি আরেকটি নতুন ফোল্ডার তৈরি করছি সেটি হচ্ছে ড্যাটা কারণ আমি কাজটাকে সুন্দরভাবে অর্গানাইজড রাখতে পছন্দ করি তো সুতরাং কাজটাকে অর্গানাইজড রাখার জন্য আমি ড্যাটা ফোল্ডারে প্রবেশ করিয়ে দিলাম আমার যেগুলো নেসেসারি ফাইল সেগুলো এখানে প্রবেশ করিয়ে দিলাম তো দেখুন সেই যে জিপ ফাইলটি ডাউনলোড করেছিলাম সেই জিপ ফাইলে আসলে আমরা টোটাল চারটি জিনিস দেখতে পাচ্ছি তার মধ্যে একটি টেক্সট ফাইল এটি হচ্ছে রিডমি আন্ডারস্কোর এসকো টোয়েন্টি টোয়েন্টি ডট ইএক্সটি এখানে যদি আপনি ডাবল ক্লিক করে দেন তাহলে এক নোটপ্যাডে আপনি কিছু লেখা দেখবেন যেমন একটা ডেসক্রিপশন আপনি পাচ্ছেন দ্যাট মিন্স কী কী পাওয়া যাচ্ছে জিপ ফাইলটার ভিতরে আমাদের সার্ভে রেজাল্টস পাবলিক ডট সিএসভি নামের একটা সিএসভি ফাইল পাচ্ছি তারপর হচ্ছে সার্ভে রেজাল্ট স্কিমা নামের একটা সিএসভি ফাইল পাচ্ছি এবং একটা পিডিএফ ফাইল পাচ্ছি সেই সাথে আরও কিছু বর্ণামূলক কিছু কথাবার্তা আমরা এখানে টেক্সট ফাইলটাতে দেখতে পাচ্ছি আপনি চাইলে এটা পড়ে নিতে পারেন তাহলে ডাটা সেটটা সম্পর্কে আপনার একটা আইডিয়া আসবে তো টেক্সট ফাইলটি আমাদের প্রয়োজনেই আমি টেক্সট ফাইলটিকে ডিলিট করে দিচ্ছি কারণ ডাটা অ্যানালাইসিসের জন্য আমরা টেক্সট ফাইলটি ব্যবহার করব না দেন আমরা এখানে একটা পিডিএফ ফাইল দেখতে পাচ্ছি আপনি চাইলে পিডিএফ ফাইলটাতে প্রবেশ করতে পারেন পিডিএফ ফাইলটা রেখে দেবেন পিডিএফ ফাইলটাতে গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে ফর এক্সাম্পল ডাটা কালেকশন করার জন্য যেটা কোশ্চেন ইয়ার ডেভেলপ করা হয়েছিল সেই কোয়েশন ইয়ারটা কিন্তু এখানে রয়েছে যেমন এখানে দেখুন যে হুইস অফ দ্য ফলোয়িং অপশনস বেস্ট ডেসক্রাইবস ইউ টুডে হেয়ার বাই ডেভেলপার উই মেইন সামন হু রাইটস কোর্ট দেখুন কোশ্চেন করা শুরু হয়ে গিয়েছে এখন এখান থেকে উত্তর বেছে নিতে হবে আমাদের যিনি সার্ভেতে যিনি অংশ নে অংশ নেবেন তাকে উত্তর এখান থেকে বেছে বেছে নিতে হবে দেন ডু ইউ কোট অ্যাস এ হবি ইয়েস নো অপশন রয়েছে ইয়েস অথবা নো বেছে নিতে হবে এভাবে কিন্তু যতগুলো প্রশ্ন করা হয়েছে পুরো সার্ভেতে সেগুলো কিন্তু এখানে রয়েছে তো কোশ্চেনিয়ারটা এখানে রয়েছে এবং সেই কোশ্চিনিয়ার থেকে প্রাপ্ত যে ডেটাগুলো সেই ডেটাগুলো কিন্তু আমাদের সার্ভে রেজাল্টস পাবলিক এখানে রয়েছে আমরা যদি এই সিএসবি ফাইলটাতে ডাবল ক্লিক করি তাহলে মাইক্রোসফট এক্সেল দিয়ে এই সিএসবি ফাইলটি চালু হবে মাইক্রোসফট এক্সেল দিয়ে সিএসবি ফাইলটিকে চালু করছি দেখুন এখানে আমাদের অনেকগুলো রেসপন্স রয়েছে মোটামুটি মোর দ্যান সিক্সটি ফাইভ সম্ভবত রেসপন্স খেয়াল করি সিক্সটি প্লাস রেসপন্স রয়েছে আমাদের এখানে সর্বমোট এবং দেখুন যে এখানে মেইন ব্রাঞ্চ হবিস্ট এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কোশ্চেনের বিপরীতে কি কী উত্তর পাওয়া গিয়েছে সেগুলো নিচের দিকে রয়েছে রেসপন্ডেন্টস বাই রেসপন্ডেন্টস আমরা এখানে দেখতে পাচ্ছি এখন মেইন ব্রাঞ্চ কী জিনিস হবিস্ট দ্বারা কি মিন করছে তারপর হচ্ছে এজ ফার্স্ট কোর্ট এই ভ্যারিয়েবলটা দ্বারা কি মিন করছে এগুলো কিন্তু সব কিছুই আমরা সার্ভে রেজাল্টস স্কিমা ডট সিএস যেটা ফাইল সেটাতে কিন্তু পেয়ে যাব তো এখানে ঘটনাটা কি আসলে এখানে এক নম্বর যেটা রো এক নম্বর রোতে এগুলো কিন্তু সবগুলোই এক একটা করে ভ্যারিয়েবল বা এক একটা করে কোশ্চেনের এক একটা করে আইটেম বা একটা ইয়ারের একটা কোশ্চেনকে সংক্ষেপে এভাবে লেখা হয়েছে এবং একজন রেসপন্ডেন্ট বা একজন উত্তরদাতা মেইন ব্রাঞ্চের জন্য যে উত্তরটি দিয়েছে সেটি এখানে আছে হবিস্ট হিসাবে তিনি কোডিং করেন কিনা সেটি এখানে আছে তার এস তিনি উল্লেখ করতে চান কিনা না সেটি এখানে রয়েছে তিনি কত বছর বয়সে সর্বপ্রথম কোট করেছিলেন সেটা রয়েছে এইভাবে কিন্তু উত্তরগুলো একজন রেসপন্ডেন্টসের উত্তর একটা রোতে রয়েছে এভাবে দ্বিতীয় রেসপন্ডেন্টসের উত্তর পরে রোতে রয়েছে তো একটা সম্পূর্ণ রো মানে হচ্ছে একটা রেসপন্ডেন্টসের উত্তর এবং সবগুলো কোশ্চেন সেখানে কাভার করা হয়েছে এখন কোন কোয়েশ্চেন দ্বারা কি মিন করছে সেটা কিন্তু আমি বললাম সেটা রয়েছে আমাদের সার্ভে রেজাল্টস স্কিমা এখানে এখানে যদি আমরা ডাবল ক্লিক করে দেই তাহলে দেখতে পারবো যে রেসপন্ডেন্টস দ্বারা কিম মিন করছে মেইন ব্রাঞ্চ দ্বারা কিম মিন করছে বিস্তারিত এখানে বলা রয়েছে হবিস্ট দ্বারা কী মিন করছে সেটা এখানে বলা রয়েছে তারপর হচ্ছে কমফ্রেক এটা দ্বারা কিম মিন করছে সেটা কিন্তু বিস্তারিত এখানে বলা রয়েছে তো এই যে দুটা সিএসভি ফাইল আমি ডন সেভ করে নিচ্ছি এবং সিএসভি ফাইল দুটাকে ক্লোজ করে নিলাম এই সিএসভি ফাইল দুটাই হচ্ছে আমাদের মূল ডাটা সেট এই ডাটা সেট দুইটি আমরা পাইথনের পান্ডাস লাইব্রেরি ব্যবহার করে কীভাবে অ্যানালাইসিসের কাজ করতে হয় সেটা সেই প্রক্রিয়াটা সেই অ্যানালাইসিস প্রক্রিয়াগুলো আমরা এই সিএসভি ফাইল দুটার উপরে অ্যাপ্লাই করব তো চলুন আমরা শিখে ফেলি যে কীভাবে আমরা একটা ডাটা সেটকে যেমন সার্ভে রেজাল্টস পাবলিক ডট সিএসভি এই সিএসভি ফাইলটাকে আমরা কিভাবে জুপিটার নোটবুকে ইম্পোর্ট করব। সেই বিষয়টি শিখে ফেলি তো শুরুতে আমাদেরকে যে কাজটি করতে হবে পান্ডাস ডাইরেক্টরিতেই থাকছি এবং পান্ডাস ডাইরেক্টরিতেই আমরা আসলে জুপিটার নোটবুক ফাইল তৈরি করব আপনি চাইলে ওই যে বলেছিলাম ডেস্কটপেই করতে পারেন যেটি করছি সেটি হচ্ছে যে আমরা আমাদের যেটি অ্যানাকন্ডা প্রম্পট সেটি চালু করব। অ্যানাকন্ডা প্রম্ট চালু করছি আপনি চাইলে সরাসরি অ্যানাগন্ডা নাভিগেটর থেকে আপনি জুপিটার নোটবুক চালু করতে পারেন আমি অ্যানাকন্ডা প্রম্পট থেকে জুপিটার নোটবুক চালু করছি তো আমাকে যে কাজটি করতে হবে আমাকে চলে যেতে হবে প্রথমে ওয়ান ড্রাইভে বিকজ আমি ওয়ান ড্রাইভে পান্ডাস নামের একটি ফোল্ডার তৈরি করেছি সেই ফোল্ডারের ভিতরে আসলে আমাকে যেতে হবে ওয়ান ড্রাইভের ভিতরে আমি পান্ডাস নামের ফোল্ডারে চলে যাব কারণ সেই ফোল্ডারের ভিতরে আমার প্রয়োজনীয় যে ফাইলগুলো সেখানে সেগুলো আমি রেখেছি বলেছি দ্য সিস্টেম ক্যান নট ফাইন্ড দ্য পাথ স্পেসিফাইড বিকজ আমার অন্টারপ্রিট ভিতরে পাইথন আছে তারপর পান্ডাস রয়েছে তো সুতরাং আমি এখানে এগেন উপরের কমান্টি লিখছি বাট পান্ডাস না লিখে পাইথন দেন তারপরে আমি পান্ডাস ফোল্ডারের ভিতরে ঢুকে যাচ্ছি তো তো আমি 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 ভিতরে চলে গেলাম এবার এখান থেকে নোটবুক চালু করব সো জুপিটার এখানে জুপিটার নোটবুক কমান্ডটি দিয়ে দিচ্ছি এন্টার দিয়ে দিলাম জুপিটার নোটবুক কিছুক্ষণের মধ্যেই চালু হবে প্রথমে নোটবুক সার্ভারটা অ্যাক্টিভ হবে নোটবুক সার্ভার আমাদের যেটি অ্যানোকন্ডা প্রম্পট এখানে অ্যাক্টিভ থাকবে অ্যানোকন্ডা প্রম্ট আমাদেরকে ক্লোজ করলে চলবে না কেননা অ্যানোকনডা প্রম্পটিকে যদি আমরা ক্লোজ করে ফেলি তাহলে কিন্তু আমাদের যেটি নোটবুক সার্ভার সেটি বন্ধ হয়ে যাবে এবং আমরা কিন্তু আমাদের ব্রাউজারে যে জুপিটার নোটবুক চালু হলো সেটা কিন্তু কাজ করবে না আমাদের অপ্রয়োজনীয় যেগুলো ট্যাব সেগুলোকে ক্লোজ করে ফেলতে পারি আমাদের দেখুন এখানে জুপিটার নোটবুক চালু হয়েছে আমাদের ব্রাউজারে এবং আমরা যদি পান্ডাস ফোল্ডারে প্রবেশ করি এবং পান্ডাস ফোল্ডারে প্রবেশ করার পরে একটু পরে দেখবো যে আমাদের এখানে নোটবুক ফাইলগুলো চলে আসবে প্রথমে আমরা নিউয়ে চলে যাব দেন পাইথন থ্রিতে গিয়ে ক্লিক করলাম দেন আমরা এখানে যে ফাইলটি তৈরি করছি সে ফাইলটার একটা নাম দেব। সে ফাইলটার নাম দিতে পারি আমরা ফর এক্সাম্পল লেকচার জিরো ফোর সরি এটা আমাদের পাঁচ নম্বর লেকচার লেকচার জিরো ফাইভ এর আগে আমরা টোটাল চারটি লেকচার দিয়েছিলাম দেন রেড এম বাটনে ক্লিক করে দিলাম এবার আপনি যদি পান্ডাস ফোল্ডারে ঢুকে যান তাহলে দেখবেন যে আপনার লেকচার জিরো ফাইভ ডট আই পাই এন বি নামের একটি নোটবুক ফাইল তৈরি হয়েছে এবং একটা প্রয়োজনীয় ফোল্ডার তৈরি হয়েছে এই ফোল্ডারটা ডিলিট করা যাবে না ওকে তো বলছিলাম যে আমরা আমাদের যে ডাটা সেটটি আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করলাম স্ট্যাক ওভারফ্লো থেকে আমাদের সেটা ডাটা ফোল্ডারের ভেতরে রয়েছে এখান থেকে সার্ভে রেজাল্টস পাবলিক ডট সিএসভি এই ফাইলটাকে আমরা ইম্পোর্ট করতে চাই তো চলুন সে কাজটি আমরা করে ফেলি সেটি কীভাবে জুপিটার নোটবুকে করতে হবে সেটা আমরা করি তো প্রথমে আমরা আমাদের পান্ডাস যেটি লাইব্রেরি সেটিকে ইম্পোর্ট করব। আমাদের জুপিটার নোটবুকে তো এখানে লিখছি ইম্পোর্ট পান্ডাস এস পিডি দ্যাট মিনস আমরা এই যে পান্ডাস লাইব্রেরিটাকে যে ইম্পোর্ট করছি এটা একটা পাইথনের লাইব্রেরি এখানে এই প্যাকেজে আসলে ডেটানালাইসিস অ্যানালাইসিস করার জন্য অনেকগুলো মেথড ফাংশন অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আমাদেরকে ফার্দার ডেটা অ্যানালাইসিসে সাহায্য করবে সেই জন্য এই প্যাকেজটিকে ইম্পোর্ট করলাম তো পান্ডাস কথাটিকে যেন বারবার ব্যবহার করতে না হয় কারণ এটা একটা বড় শব্দ মনে হতে পারে আপনার কাছে কিংবা আপনি পুরোটাই সবসময় ব্যবহার করতে পারেন কোনো পান্ডাস প্যাকেজ থেকে কোনো ফাংশন বা মেথডকে কল করার জন্য আমাদের পান্ডাস কথাটা বারবার যেন লেখা না লাগে সেই জন্য আমরা পিডি কথাটা লিখলাম ইম্পোর্ট প্যান্ডাস অ্যাস পিডি তো আমরা যখন পান্ডাস প্যাকেজের কোনো লাইব্রেরি বা মেথডকে ব্যবহার করব তখন আমরা পিডি কথাটা বলে ইম্পোর্ট করব সেই মেথডটাকে বা ফাংশনটাকে এই জন্য আমরা পান্ডাসটাকে পিডি হিসাবে ইম্পোর্ট করলাম দেন এটাকে রান করছি হোয়াটসঅ্যাপ এন্টার দিয়ে দিলাম একটা বিষয় বলে নিই যে আপনার যদি বেসিক পাইথন সম্পর্কে ধারণা না থাকে তাহলে আপনি আমাদের যেটি বেসিক পাইথন এর জন্য যে ভিডিও লেকচার সিরিজ আমরা নির্মাণ করছি আপনি কিন্তু সেখানে চলে যেতে পারেন আমাদের যেটি বেসিক পাইথন ভিডিও লেকচার সিরিজ তৈরি করছি আমরা বা তৈরি করে ফেলেছি অনেকটাই সেখানে কিন্তু যারা ডাটা সায়েন্স এবং মেশিন লার্নিংয়ের জন্য পাইথন ব্যবহার করতে চায় তাদের উপযুক্ত করে আমরা কিন্তু এই পাইথন এর জন্য যে বেসিক টিউটোরিয়াল সিরিজ সেটি কিন্তু নির্মাণ করছি তো আপনি বেসিক পাইথন এই টিউটোরিয়াল সিরিজ থেকে শিখে ফেলতে পারেন এই প্লে লিস্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনি শিখে ফেলতে পারবেন ওকে তাহলে আমরা পান্ডাসকে ইম্পোর্ট করে ফেললাম এবার আমরা একটা ভেরিয়েবল তৈরি করবো যে ভেরিয়েবলে আমাদের ডাটা সেটটাকে রাখবো তো এখানে লিখলাম ডিএফ ডি মানে বুঝবেন যে আমি একটা ডাটা ফ্রেম তৈরি করছি আসলে এটা একটা ভেরিয়েবল ডাটা ফ্রেম বলছি কারণ যে আমরা এমন একটা জিনিস তৈরি করছি দ্যাট মিন্স ডাটা ফ্রেম জিনিসটা এমন যেখানে আসলে অনেকগুলো রো এবং কলাম থাকে আর রো আর কলাম মানে হচ্ছে সেখানে ডাটা আছে তো ডি দ্বারা বোঝাচ্ছি ডাটা ফ্রেম আসলে এটা একটা ভ্যারিয়েবল তৈরি করলাম দেন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে আমাদের পান্ডাস প্যাকেজের একটা মেথডকে আমরা কল করবো সেটি হচ্ছে রেট আন্ডার স্কোর কারণ আমরা একটা সিএসভি ফাইল লোড করতে চাচ্ছি দেখুন আপনি চাইলে এখানে কথাটা কিন্তু হওয়ায় আমরা কিন্তু পিডি হিসাবে পান্ডাসকে ইম্পোর্ট করেছি এই জন্য লিখলাম পিডি ডট রিট আন্ডার স্কোর সিএস ভি রিট আন্ডার স্কোর এটি হচ্ছে পান্ডাস প্যাকেজের একটি মেথড যেটি কিনা সিএসভি ফাইল লোড করার জন্য ব্যবহার করা হয় তো আমাদের যে কাজটি করতে হবে আমরা আমাদের ডাটা যেটি ডাইরেক্টরি তৈরি করেছি সেই ডাইরেক্টরের ভিতরে এই যে ডাটা ডাইরেক্টরের ভিতরে আমাদের কিন্তু এই সার্ভার রেজাল্টস পাবলিক ডট সিএসবি রয়েছে এটিকে আমরা ইম্পোর্ট করতে চাচ্ছি তো এই যে নামটিকে নামটিকে এক্সটেনশন সহ আমরা এটিকে এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে আমরা এটি এখানে দিয়ে দিলাম পেস্ট করে দেন আমরা এই সেলটাকে রান করছি ওয়ালটসঅ্যাপে এন্টার চাপার মাধ্যমে তারপর যদি আমরা জানতে চাই যে হ্যাঁ ডাটা সেটটা ইম্পোর্ট হলো এখন কি আসলে কি ডাটা সেটটা ইম্পোর্ট হয়েছে সেটি আমরা কীভাবে দেখবো তো আমরা যে কাজটি এখানে করতে পারি আমরা যদি এখানে ডি এফ দ্যাট মিনস আমাদের যেটি ডাটা ফ্রেম বা আমরা যে ভেরিয়েবলটা তৈরি করেছি সেই ভেরিয়েবলটাকে যদি আমরা রান করি অলচ্যাপ ইন্টার চাপার মাধ্যমে দেখুন আমাদের কিন্তু এখানে পুরো ডাটা সেটটা চলে এসেছে বিউটিফুলি চলে এসেছে বাট এখানে কিন্তু ডাটা সেটটি রোতে কনক্যাটিনেট হয়েছে পুরো ডাটা সেটটি দেখাচ্ছে না আবার এখানে এইদিকে কিন্তু কলামেও কনকাটিনেট হয়েছে দ্যাট মিন্স আমরা যদি এখানে স্ট্রল করি তাহলে কিন্তু দেখবো যে কলামেও কনকাটিনেট হয়েছে পুরো ডাটা সেটে কিন্তু দেখাচ্ছে না কিন্তু ডাটা সেটটি যে লোড হয়েছে সেটি বুঝতে পারছি তো এই ভিডিও লেকচারে এতটুকুই থাকলো আমরা জানলাম বা আমরা শিখলাম যে কীভাবে আমরা একটা ডাটা সেটকে রিয়েল ওয়ার্ল্ড ডাটা সেটকে কীভাবে ডাউনলোড করবো এবং সেটাকে কীভাবে আমরা জুপিটার নোটবুকে লোড করবো এরপরের ভিডিও লেকচারে আমরা এই ডাটা সেটটিকে কীভাবে হ্যান্ডেল করতে হয় এবং এই ডাটা সেটটি ব্যবহার করে আমরা কীভাবে ডাটা অ্যানালাইসিসের কাজ করবো সেই বিষয়গুলো ক্রমান্বয়ে ধাপে ধাপে আমরা শিখব এই ভিডিও লেকচারে এতটুকুই থাকলো সবশেষে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি এই ভিডিও লেকচার থেকে সামান্য কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট দেবেন আমাদেরকে সাপোর্ট দেওয়া খুবই সহজ ম্যাক্সিমাম লার্নারের কাছে আমাদের এই শিক্ষা সেবাটি পৌঁছে দেওয়ার জন্য ইউটিউব অ্যালগোডিদমকে সাহায্য করবেন ভিডিও লেকচারটিতে একটি লাইক দেবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এখনকার মতো এতটুকুই থাকলো আপনার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও লেকচারে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন